পালাগানে যেই সমস্ত বিষয়ে আজকে আলোচনা হয়ে গেছে অন্যান্য দিন অন্যান্য রাত অন্যান্য দরবার দরবার কোনটাই ছোট না ভক্তের কাছে তার দয়ালের দরবারটা সবচেয়ে বড় কথা অনুযায়ী পালা অনুসারে আমার যে কথাগুলো ছিল এ কথা ছিল একমাত্র মানব মুক্তির সংবিধান আমি একা হব কেমন করে আমার সাথে আমি একক নই আরো কে যেন আছে বাহ কোরআনের দৃষ্টিতে কোরআনের আয়াত দিয়ে আমাদেরকে সুন্দরভাবে প্রাঞ্জল ভাষায় বুঝিয়ে দিয়েছে আয়না 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 সে আয়নার ব্যাখ্যা আমরা শুনলাম ভক্তির হলো পায়রা নাম হলো আয়না ভক্তির হলো পায়রা সে আয়নার বিষয়ে যে আমার কথাটা ছিল এখানেও তার কথা আছে বলেছে জবাবদিহিতা করেছেন জবাবের মধ্যে কোনো কমতি নাই আমি ধরেছি সে ধরছে কিনা বলে তুমিও ধরো সেও তোমাকে ধরবে তুমিও ধরো সেও ধরবে মুর্শিদ যারে ধরে আমার মনে হয় আজরাইলও তার ধরে না মুর্শিদ যারে ধরে আজরাইলও তারে ধরতে পারে না সাধক রশিদ সরকারের একটি গান আছে একটি বৈঠকি গানে শুনছি রশিদ সরকারের গান না যে নিজ হস্তে মাইর ধৈর আজরাইল কেনা আমার জানটা নিও তুমি নিজে আজরাইল হইয়া আজরাইল আমার জানটা নিও নিজে আজরাইল হইয়া আমি সদাই থাকি পন্থের দিকে আমার দয়ালের নিকটে আমার নিবেদন পৃথিবীর সবকিছু হলো বাজে মুর্শিদ যাহা কয় তাহা ভক্তের জন্য হলো কাজে পৃথিবীর সবকিছুই বাজে মুর্শিদ যাহা বলে ভক্তের জন্য তা কাজে এখন আমি আর প্রশ্ন করতে চাই না না করব বাহ খুশি হইলাম ঠিক আছে বিচ্ছেদ গান গাব একটা গান আগে আমি করব ঘরের মাল সব লুইটারে নিল ওরে আমার আছে নায়ক তো ওরে রে মুখ দেখাবো আরে আমি ঘরের মাল সব লুটে নিল সুরে আমার ঘরের মাল সব লুটে নিল অসে
খাদানা টাকা পয়সা সবই লো কইছে আরে সোনা দানা টাকা পয়সা সবই লো কইছে ধরে সোনা দানা টাকা পয়সা বাবা সবই লো কইছে কলমান করে নিল আছে এ নায়া জোরে রে বলে বাঁচা বাঁচা জোরে মান কলমান করে নিল পেছিলাম চুরা বেটায় যখন উড়ি আরে তার পাইছিলাম চুরা বেটায় যখন উড়ি করে তার পেছিলাম সাগর চর যখন উড়ি করে ধরিতে পার বিচার চাইলাম গাইয়া মুর্শিদ বউ ওইরা বাবি চুরার বিচার চাইলাম গাইয়া মুর্শিদ বউ ওইরা রে চুরার বিচার চাইলাম গাইয়া মুর্শিদ বউ ওইরা রে চুরার বিচার চাইলাম পেছিলাম চুরা বেটায় যখন উড়ি করে তার পেছিলাম চুরা বেটায় যখন উড়ি করে তার পেছিলাম চুরা বেটায় বাবা যখন উড়ি করে এমন ভাবে Ah!
সাধক যারা আমাদের মাঝে রেখে গেছেন তাদের অমূল্য সম্পদ লালন সাইজি খালেক দেওয়ান মালেক দেওয়ান রশিদ সরকার মাতাল রাজ্জাক আয়নাল বয়াতি যারা আমাদের জন্য রেখেছেন গেয়েছেন গবেষণা করেছেন রচনা করেছেন মরমী কবি সাধক রজ্জবালি দেওয়ান সহ অনেক বাবা জান আমাদের মাঝে রেখে গেছে তার অমর বাণী আমার ঘরের মাল সব লুইটা রেডি সে অসে না এক সুরে আমি আজকে মুখ দেখাবো কারে আমার টাকা পয়সা সোনা দান সবই রয়েছে ঘরে আমার রিপন চান আমার সাগর চান আমার খলিল চান আমার মা আসিয়া আমার টাকাও আছে পয়সাও আছে সোনা দানা অলংকার গহনা সবই আছে কিন্তু আমার মান কুলমান হইরা নিছে আমার রিপন চান ধরবে আমি টের পেয়েছিলাম টের পেয়েছিলাম চোরা বেটায় যখন চুরি করে ধরিতে পারলাম না তারে রাতেরও আধারে আমি মুখ দেখাবো কারে আমার কেউ নেই আমার এই জগতে আপন বলতে যার কেউ নেই আমার নশ্বর দেহটা আমি রিপন চাঁদের দরবারে নিয়ে আসছি মাসিয়ার মাজারে চলে আসছি আমি কোথায় যাব আমি কি করিব কোথায় গেলে যে আমার এই মনের বাসনা পূর্ণ হবে আমার রিপন চাঁদের দরবারে তাই মুর্শিদ প্রেমের পাগল যারা আমার মতো নাদান যারা আমার মতো পাপী যারা আমার মতো গুনাহগার যারা আমার মতো অপরাধী আমি ছাড়া এই পৃথিবীতে আর দ্বিতীয় জন কেউ তাই সাধুগুরু বৈষ্ণব পীর মাসায় ভক্ত আসে কান আমার তরিকার ভাই বোন আমার সাগর চান্দের ভক্ত আমার খলিল চান্দের ভক্ত আমার রিপন চান্দের ভক্ত আমার মা আসিয়ার ভক্ত যারা আমি তাদের দুইটা পায়ের শ্রদ্ধা করি ভক্তি করি চুম্বন করি নিবেদন করি স্তুতি বন্দনা করি প্রার্থনা করি আজিজি করি মিনতি করি ফরিয়াদ করি আমার নিবেদন আমার যেদিন প্রাণ পাখিটা বের হয়ে যাবে আমি যেন আমার রিপন চান্দের মধুময় মূর্তি দেখতে দেখতেই যেন বিদায় হয়ে যাবে আমার রিপন চান্দের প্রেমময় মধুময় মূর্তি আমার মুর্শিদের মধুময় মূর্তি যেন দেখি আর দেখতে দেখতেই যেন ঘরের বাহির হয়ে যেতে পারি আমার মুর্শিদের আমার চাইতে কাঙাল আর কেউ নাই গো খালি হাতে এসেছি দয়াল আমার রিপন চান্দের দরবারে আমার সাগর বাবার দরবারে আমার খলিল বাবার দরবারে আমার মা আসিয়ার দরবারে মা আসিয়ার চরণ কমলে আসছি আমি যেন সদাই সর্বক্ষণ সবসময় যেন আমার সেবা যেন করতে পারি তরিকার ভাই ও তরিকার বোন তোমাদের কপাল ভালো কত সৌভাগ্য কপাল আমার রিপন চান্দের দরবারে আসছো আমার সাগর চান্দের দরবারে আমার খলিল চান্দের দরবারে আমার সিরাজ চান্দের দরবারে তোমরা এসেছো তোমাদের সৌভাগ্য কপাল কিন্তু আমার ক্ষণস্থায়ী জীবন যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখি বের হয়ে যাবে আমি যেন আমার রিপন চান্দের রূপটা দেখতে দেখতেই যেন বিদায় হয়ে যেতে পারি
তুমি ছাড়া যাইবার আর কোনো আমার জায়গা নাই তাই মন থেকে আমার একটি গান আর একটি গান আমার ওরে আমি বক্ষবরা ওরে ব্যথা লয়া শানির দলে মনের দুঃখ বলবো রে কা শুনে দরদি নাই ভুবনে মনের দুঃখ বলবো রে কার আরে দুঃখ ভরা ব্যথা লইয়া রে ব্যথার বিচার জানে দিব ব্যথার বিচার সারে দিব আমার বাবা সেই তো ব্যথা জীবন চান সেটালেতেই বৈশা ছিলাম সেটা আমার মা সেও ফুরাইয়া মরা ব্যথা যখন আপন মাজননী আমার মা
ঘর পরে এমন কথা বক্ষবরা ব্যথা আমি যখন কইতাম মায়ের কাছে অতি আপন মা জননী সেও চলে গেছে আমার তো মাও চলে গেছে বাবাও চলে গেছে তাই আমার মনের দুঃখ আর কে বুঝবে দুঃখ বলার মানুষ নাই আমার তো আর রিপন চান্দের কাছে সব মনের দুঃখ আমি জানাই দয়াল আমার একে একে তো সবাই চলে গেল আমি কার কাছে এখন দাঁড়াবো আমার মুখ দেখে কে দুঃখ বুঝবে আমার মাসিয়া কোথায় তারা তো আল্লাহওয়ালা মানুষ আল্লাহর পথের পথিক তারা তো আম্বিয়া তারা তো অলি তারা তো আফজাল সাধু মহৎ পীর মাশায় অতি আপন মা জননী সেও ছাড়িয়ে গেছে বক্ষবরা ব্যথা যখন আমি কইতাম আমার মায়ের কাছে মায়ে আদর করে হাত বুলাইতো আমার সুম্মন দিত বদনে আমি মনের দুঃখ বলবো কার স্বরে জীবনটারি বিনিময়ে পাইছিলাম এক সাথী সে আমার
পড়ে গেছে দুপুইরে ডাকাতি সরকার রশিদের নাই চাওয়া পাওয়া ও তার ব্যথা নিদর পড়া তাই আমার শেষবারে আরেকটি গান আমি গাবো বিজয় সরকারের গান আরে যদি দুঃখ পেলে তোমারে মিলে দয়ালাবি সাগরেও পাইব তোরি ওরে আমি আর যাব না সুদ সাগর জীবনে সুর্ষি কথা আমার শুভ হইল না বুঝি মনেরই মত হলিল চান সুখ হল নাই আমার মনেরই মত Yeah!
সরি বাবা জান আমার কথা বুঝি নাই তোর মনে জালাল নুরি কেন পাঠালে আমাদের সংসার কাননে বাজলো না পাশে আমার মনে জালাল নুরি প্রাণের সুরেশ্বরী রিপন চান দরবেশ কলিল চান দরবেশ সাগর চান দরবেশ দাসীর কথা বুঝি নাই তোর মনে তুমি আমারে কেন পাঠাইলা সংসার কাননে বাজলো না পাশি আমার মনে মনে বাজলো না পাশি আমার মনে মনে আমার সেই দেহের প্রাণ চাইবার কালে বিজয়েরি এমিনতি চরণ কমলে যেন থাকে মতি হয় না যেন আমার অন্য Oh
পাগল বানায় গো সোনা বন্ধু হইল রে শোন তো ইয়া ভাই কি পাগল বানায় সোনা বন্ধু হল দেশন তো আরে ছড়িয়া দাও গোল মিলাইয়া ছড়িয়া দাও গোল মিলাইয়া জেলা কই যাব পাগল বানাইয়া গো বাজানা বার হইল রে শান্ত মদ খাইবা আশা করে রে খাইছি বিশ্বের কবি ও বাবা মদ খাইবা আশা করে রে আমার
I'm
অনেক সুন্দর পরিবেশে অনেক সুন্দর গান হলো কথা হলো আজকের এই মহান দরবার শরীফে সকল ভক্ত আশেকানদের চরণধূলি পেয়ে আমরা ধন্য আপনারাও যারা আছেন আমি প্রত্যেকের প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করে দুটি গান করব কথা আর বলবো না সেই বলাকর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখে আমাদের উভয়ের জন্য দোয়া করবেন এবং হায়াতে মোলাকাত বাসলে দেখা হবে তারপরেও বলি এ দেখাই শেষ দেখা নয় তো পবিত্র কোরআন শরীফে একটি বিষয় আছে তুমি যার সাথে মনে প্রাণে ভালোবাসা মহব্বত রাখবে তার সাথেই তোমার হাসর নাশর হবে তো সেই জন্য বলি এ দেখাই শেষ দেখা নয় আবার হবে দেখা তো একটি গান আমাদের সাধক আব্দুর রশিদ সরকারের লেখা একটি গান করব মন থেকে দুটি গান আপনাদের শোনাবো আমার এক মা জীবনী একটা গানের কথা বলছে আসলে বাবা আমরা তো এই গানের শিল্পী না যার জন্য সে গানগুলি সংগ্রহ করা হয় না সে গানটি হয়তো এক সময় আপনারা শুনবেন আমার মন থেকে একটি গান গাইতে শুনে আপনাদের এই ভবে যে পীর আছে ভরে ভবে যে পুরল আমার বন্ধুর প্রেমে ভরে পুরা নগর বাসি যে পুরিল বন্ধু প্রেমের পোড়া যে পুরিল বন্ধু প্রেমের পুরা নগর বাসিরা যে পুরিল বন্ধুর প্রেমের পুরা দেহ হয়ে আছে আঙ্গেরা নগর বাসী যে বলবে
ওই আমার বাজাতে বুঝে নাচে কান গোরানে ছাড়াই আমার বন্ধুরে বুঝে নাচে কান গোরানে ছাড়া বুঝে নাচে সাগর জানতে ছাড়াই আমার বন্ধুরে বুঝে নাচে খলি জানতে ছাড়া ترجمة
বলো উকিলের হবে এ এ ও সখী রে